জীবন শিক্ষা চ্যানেল দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের সঙ্গে আছেন সকলকে আন্তরিক অভিনন্দন আজ আমরা জানব কুরবানির পশুর কি অবস্থা থাকলে কুরবানি দেওয়া যাবে এবং কি অবস্থা থাকলে কুরবানি দেওয়া যাবে না আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা আমরা কুরবানি দেব আমাদের এই বিষয়গুলো জানা একান্ত জরুরি আমরা ইতিপূর্বে একটি ভিডিও দিয়েছি কুরবানি কার উপর ওয়াজিব এবং কার উপর ওয়াজিব না এবং কুরবানি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু মাসাইল আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখেননি আমাদের চ্যানেল থেকে ভিডিওটি দেখে নিতে পারেন এছাড়াও আমাদের ইসলামী জীবন শিক্ষা চ্যানেলের মধ্যে সহজভাবে কোরআন শিক্ষার ধারাবাহিক ক্লাস রয়েছে যেটি আপনি যে বয়সেরই হন না কেন সকলেই খুব সুন্দরভাবে সইভাবে কোরআন শিখতে পারবেন আমাদের এই ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন তাহলে চলুন আমরা আজকে আলোচনা করি পশুর কী অবস্থা থাকলে এই পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে আর কি অবস্থা থাকলে কুরবানি দেওয়া যাবে না আপনি যে পশুটি কুরবানি দিবেন এটি যদি তিন পায়ে চলে আর এক পায়ে লেংড়িয়ে লিংড়িয়ে চলে তাহলে এই পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না অথবা যার তিনটি পাও আছে একটি পাও নাই এই পশু দ্বারাও কুরবানি দেওয়া যাবে না কুরবানির পশু হতে হবে সুস্থ এবং সব দিক দিয়েই ভালো তারপরে যে পশুর দাঁত নেই সে পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না অথবা যে পশুর অধিকাংশ দাঁতি নেই সে পশু দ্বারাও কোরবানি দেওয়া যাবে না অতপর যে পশুর জন্ম থেকেই কান নেই সেই পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না তবে কান আছে কিন্তু তুলনামূলক একটু কম তাহলে সেই পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে অতপর যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গিয়েছে সেই পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না অথবা পশুর শিং একেবারেই ওঠেনি বা উঠেছিল কিন্তু ভেঙে গেছে ওই পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে তবে শিং যদি বেশিরভাগই ভেঙে যায় তাহলে ওই পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না আর যদি কম ভাগ ভাঙে যেমন তিন ভাগের দুই ভাগ ভেঙে গিয়েছে তাহলে ওই পশু দ্বারা কুরবানি হবে না আর যদি তিন ভাগের এক ভাগ ভেঙে থাকে তাহলে ওই পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে তারপর যে পশুর দুটি চোখই অন্ধ অথবা একটি চোখ অন্ধ এমন পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না আল্লাহর রাস্তায় ভালো কিছু কুরবানি দিতে হবে খারাপ কিছু আল্লাহ গ্রহণ করেননি অতপর যে পশুর একটি কান নেই অথবা লেজের তিন ভাগের দুই ভাগই নেই এমন পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না লেজের যদি তিন ভাগের দুই ভাগ থেকে থাকে আর এক ভাগ না থাকে তাহলে কুরবানি দেওয়া যাবে কিন্তু তিন ভাগের দুই ভাগই যদি না থাকে এমন পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না অতপর পশু যদি একেবারে দুর্বল হয় দুর্বলটা যদি এমন হয় যে সে হেঁটে কুরবানির স্থানে যেতে পারছে না এমন পশু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ হবে না যে পশু সবল অথবা দুর্বল হলেও সে মোটামুটিভাবে কোরবানি যেখানে দেবে সেখানে হেঁটে যেতে পারছে এমন পশু হলে কুরবানি দেওয়া যাবে আলহামদুলিল্লাহ এতক্ষণ আমরা জানলাম পশু কেমন হলে কুরবানি দিতে পারবেন এবং কেমন হলে কুরবানি দিতে পারবেন না রব্বুল আলামিন আমাকে আপনাকে সঠিকভাবে কোরবানি দেওয়ার মতো তৌফিক দান করুন এবং তাকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোনো মানুষকে দেখানোর জন্য নয় পার্থিব কোনো উদ্দেশ্যের জন্য কুরবানি যেন আমাদের না হয় একমাত্র মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আমাদের কুরবানি যেন হয় এমন নিয়ের জন্য আমাদের মনের মধ্যে থাকে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাত